ঈদ মানে আনন্দ। একটা প্রশ্ন করা যাক, ঈদ আসলে আপনার মনে বেশি আনন্দ দেয় নাকি বাংলাদেশ জিতলে? হয়তো দ্বিতীয়টাই, কিংবা আমি ভুলও হতে পারি। তবে আপাত দৃষ্টিতে আমার উত্তরটাকে সঠিক মনে করে আপনাদের কিছু গল্প শোনানো যাক। সাল 2003, চলছে ওয়ানডে বিশ্বকাপ, পাশাপাশি ঈদ পালন করছিল দেশের জনগণ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অ্যাসোসিয়েট নেশন কানাডার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এর আগের বিশ্বকাপে টুর্নামেন্ট ফাইনালিস্ট পাকিস্তান সহ মোট দুইটি দলের বিপক্ষে জয়লাভ করা টাইগারদের কাছে দেশের ক্রিকেট সমর্থকদের ছিল একটাই চাওয়া, অন্তত পক্ষে গ্রুপ পর্বে অ্যাসোসিয়েট দলগুলোর বিপক্ষে জিতবে বাংলাদেশ দল। কিন্তু তা হয়নি। সেই ম্যাচে পুচকে কানাডার কাছে পা ফসকেছিল খালেদ মাসুদ পাইলট নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচটিতে এক অজানা নাম অস্টিন কোয়েড্রিংটনের কাছে হার মানতে হয়েছিল টেস্ট খেলুড়ে বাংলাদেশ দলকে। কানাডার দেয়া 181 রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে 60 রানের লজ্জার পরাজয় বরণ করতে হয় বাংলাদেশকে, যা সেই বছরের পালন করা ক্রিকেট প্রেমী জনগণকে দিয়েছিল এক বেদনাময় অনুভূতি। হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছেন, 2019 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের কথাই বলছি। সেই ম্যাচে 2 উইকেটের পরাজয় বহন করে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। অথচ সেই ম্যাচে কিউই ক্যাপ্টেন কেন উইলিয়ামসনকে রান আউট করার সুযোগ মুশফিকুর রহিম যদি না মিস করতেন, তাহলে ম্যাচের গল্পটা ভিন্নই হতে পারত। হয়তো রচিত হতো বিশ্বকাপের আরেক সাফল্য গাথা, পুরো দেশবাসী ভাসতে পারতেন দ্বিগুণ ঈদের আনন্দে। আলিফ চৌধুরী, অলরাউন্ডার।